15-16টা সবই তো দেখতেছি খুব ভালো পার্সেন্টের গাবে। আচ্ছা, তো 15-16 দেখেন, এগুলোর দাম আজকে কেমন রাখছেন? মানে সপ্তাহে একদিন মঙ্গলবার হাট। আচ্ছা, তো অনেকে তো বলে শনিবারের হাটে তো মানে আপনাকে দেখা যায়। হ্যাঁ, শনিবারে দেখা যায়। মানে শনিবারেও হাটে গাবি নিয়ে যান, এখানে নিয়ে যান, মানে সপ্তাহে দুই দিন আপনাকে আসলে পাবে। আর এই দুদিনে ভরপুর কালেকশন থাকে। আচ্ছা, তো চলেন এক এক করে গাবিগুলো দেখাই আমার দর্শকদের। ভাই, শুরুতে বড় সড়ো একটা গাবি দেখতে আসছিলাম, আপনি যেখানে থাকেন আপনি মাইকের ভাই দেখা করেন রাজশাহীর মেট্রো। আপনি তারপরে আপনি দেখান, এই দেখেন ঠিক আছে, সবকিছু মিলাই দেখান। দেখি শুনে নেবে সে লোক পত্র না হবে না। এই দেখেন আমার গরু সরো, তুমি দেখেন চারটা বান, চারটা দেখেন আপনি দেখেন। আর জায়গা কিনে দেখেন, জায়গা কিনে দেখেন, অনেক জায়গা আছে। বিবেচনা করবে সে ভাই আমার নিতে পারবে। জি, এটা 15 ভাই, 10 লিটার দুধ হবে ভাই, দু বেলা দুই বেলা দশ লিটার দুধ হবে। একদম গ্যারান্টি সহকারে এসে দেখে নিতে পারবে। এটা ধরেন আপনার তৃতীয় বাচ্চা,
ঠিক আছে আচ্ছা, মানে এই ভাইয়ের সঙ্গে ব্যবসা করি। আচ্ছা, মানে এই ভাইয়ের কাছে আপনার কথা বললেও তো হবে। জি জি। আচ্ছা, মানে দুই এক সঙ্গে আমি থাকি, ভাই কথা বলে না, আমি নিজের কথা বলে। আচ্ছা, মানে ভাই শুধু বেচা কেনা করে। আচ্ছা আচ্ছা। তো ভাই চলেন ছয় নম্বর গাড়িটা দেখায়। ছয় নম্বর যে দেখতে আসলাম ভাই, ব্ল্যাক ব্ল্যাক যাচ্ছে ভাই, এটা একটা ব্ল্যাক কালার যাচ্ছে। জি জি জি, দেখেন না তো ইন্ডিয়ার ফেমাস। জি জি, খুব বিখ্যাত। দেখেন আপনি ধার কত সুন্দর, মাদারা কত সরা, মাদারা তো অনেক বসে। জি জি, সেখানে একটা মানুষ বসে থাকতে পারে আরামে। দেখেন আপনি, আমার তো দর্শক ভালোই ছিল, তারপরেও আমি তো খারাপ জিনিস দেখতে করবো না ভাই। কষার কাজ দেখবো, ভালো জিনিসটা হলে আমি সেই ভাই দর্শকের জীবন যাদের নাম থাকে। জি, আমরা থাকে মানুষ যোগ্যতা, এগুলো তো কষার কাজ বেসলে তো লস নাই গো, জীবন না, ক্যাশ টাকা উঠে আসে। জি জি জি। দেখছেন সব গরুর আমার ব্যাপার কথা দেশ দেখে, সে ভাই আমার যাচাই বাছাই করলি, সে ভাই আর কত থাকবে না। জি 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 জি, প্রথম বাচ্চা দেবে। জি জি, ও আচ্ছা আচ্ছা, প্রথম বাচ্চা দেবে। জি জি, সে দর্শক ভাই লিয়া লাগবে না ভাই। আমি তো একটা কথাই বলি, যার গরু দৃষ্টা বলে সে ভাইকে আমি দিব না, সে ভাই আমার লিও না। এরপরে হালকা কিছু কথা বলে রানিং দুধ ভাই, আত্মীয় স্বজন কে পাঠাবে, পাঠাই দিবে, তারপরে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবেন। আচ্ছা, তো ভাই এই গাড়িতে দাদা কয়টা আছে? চারটা। প্রথম দুই বার বাচ্চা দিছে ভাই, এটা দিতে বাচ্চা রানিং চলছে। জি দেখে নেবেন, যাচাই করে নেবেন। আচ্ছা, তো ভাই এটা সার্ট করে দেন, দশ নম্বর গাড়িটা দেখায়। খুব সুন্দর আছে, রানিং দুধ এখন দাম চারটা দেখেন আপনি, ধোয়াতে মন যায়। দেখেন আপনি আমার দর্শক জায়গা আছে অনেক, দেখেন
তারপরে অনেক আবার অনেক সময় কিন্তু সমস্যা করে, আর যে গাভি একবার বাচ্চা দিচ্ছে ওটা তো দুধ আছে ওনার বলে অনেক জায়গা আছে একদম সুস্থ। আমার গরু কোনো খারাপ হলো সেটা আমি তো বলছি, সেটা বললে লাগবে না। বাচ্চাটা অল্প দিনে মারা গেছে। আমার ভালো তো আমি বললো হবে না, আমি তো বলতো না ভালো বলা লাগবে। আমি একটা কথাই বলিস, আর সেটা আমি বাচ্চার হাতে পড়েন না আপনারা। আমার কথা গাবি বলুন, সরজমেন আসে দেখে শুনে নিয়ে যাবেন, সে লোকের ভালো হবে, উপদ্রবে পড়বেন। গাবি গরুর জগতে অনেক সিটার বাটপার আছে, আসে তো ভালো মন্দ না থাকলে তো দেশ চলবে না, দেশ চলবে না। যেখানে ভালো সেখানে খারাপ আছে, যেখানে খারাপ সেখানে ভালো আছে। গাভি গরু যত ভালো খাওয়াতে তত দুধ দিবে ভাই, এটাই। এখন টাকা দাম কিনলে চাঁদে মারা দিলাম, তাহলে তো হলো না। মানে প্রথম মাস্টার দিবে, এখন মাস্টার দেয় নাই, দেখাতে পারেন। নয় মাসের গাড়ির পাশে এক জায়গা না, 7 মাসের 8 মাসের গাড়ি চেক দিলে দর্শক সরকারি ডাকে না তো আমার হাতে, মানে আটে ভাই আমি দেখি শুনে যাচাই বাছাই করে নেবে। সরকারি ডাক্তার আছে, দেখে শুনে আশা পাশা করে দিতে পারবে। ওটা প্রথমবার কত দুধ আশা করছে না, 10-11 লিটার দুধ হবে ভাই, 10-11টা দুধ হবে। আসলে প্রথমবার তো দুধ বলা যায় না, তারপরে দ্বিতীয়বারে বাচ্চা দুধ বেশি হয়। দাদা দুইটা, এটা অরিজিনাল বাগাবাড়ি জার্সি। একদম ক্লিয়ার, নাহলে সে দর্শকের লেয়া লাগবে না। আচ্ছা তো ভাই, যেসব দর্শকেরা গাভি গুলো নিতে চাই বা সংগ্রহ করতে চাই তাদের সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? ফোন নাম্বার দিয়ে কন্ট্যাক্ট থাকবে 0303-786-057। যে কোনো সময় দেখে ফোনে কথা বলে আশীষ নিতে পারবে। আচ্ছা তো ঠিক আছে ভাই, আমাদের অনেকক্ষণ সময় দিলেন, ব্যস্ততার ভিতরে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম।